জল যন্ত্রণায় ভুগছে তেলিয়ামোড়া কৃষি মহকুমার অন্তর্গত বাইশ এলাকার কৃষকরা বাইশ রাজ্যের একটি পরিচিত কৃষি প্রধান এলাকা এলাকার প্রায় নব্বই থেকে পঁচানব্বই শতাংশ মানুষ কৃষি নির্ভরশীল শীতকালীন করার সময়ে এই এলাকার চাষিরা বছরের পর বছর জলের অভাবে ভুগছেন অথচ নির্বিকার প্রশাসন কুড়ি থেকে বাইশ বছর আগে কৃষকদের সুবিধার্থে জলসেচের জন্য নির্মাণ করা হয়েছিল ড্রেনেজ পেরিয়ে গেছে অনেকটা সময় কিন্তু বর্তমান সময়েও সংস্কারের অভাবে জল সেচের অনুপযুক্ত হয়েছে ট্রেনটি এমআই দপ্তর স্থানীয় গ্রাম পঞ্চায়েতের মেম্বারের দ্বারস্থ হয়েও মিলছে না কোনো সমাধান মিলছে শুধু এই প্রতিশ্রুতি আমরা কৃষকরা তো এইভাবে এমনকি তার মই এই একশো টিয়ার জল ফার্স্ট দিয়ে আনন্দ লাগে কীরকম এই তো দমকল ভাড়া দমকল ভাড়া আনি না সেটা দেয় ওই নদী থেকে পাঁচশো পাইপ লাগাই সেটা এই মাথার জল আনি এমনি এক ঘন্টা আড়াই আড়াইশো টাকা দিই আড়াইশো একটা আদাগানি খাতবুড়া হচ্ছে নিশো আড়াই ঘন্টা লাগিয়া জায়গা তাহলে আড়াইশো টাইলে খাত বুড়া দিতে ছয়শো থেকে সাড়ে ছয়শো টাকা লাগিয়ে জায়গা আর সেই জায়গাতে যদি আমরা এই বড়ো ড্রেনের জলটা পাইতাম বড় মেশিনের জলটা পাইতাম এই ঘন্টা দুই ঘন্টা জল হইলে আমরা আদগানি বুড়া দুই ঘন্টা লাগে না এক ঘন্টা হইলে আদগানি হাত বুড়া দিতে পারে কোন জায়গা এটা যা ভাসগড়িয়া কত পরিবারের কৃষক আছে এখানে কৃষক তো আছে স্কুলের উৎকুরে প্রায় পঁচিশ থেকে তিরিশ পরিবার এম এমআই দপ্তরের খামখেলি পোনা উদাসীনতার জেরে নদীর জল কিনে কৃষি খেতে ব্যবহার করতে হচ্ছে এম এমআই দপ্তরের একাংশ আধিকারিকদের খামখেলিপোনায় প্রতিনিয়তই তেলিয়ামুরা মহকুমার বিভিন্ন এলাকায় কৃষকদের জল সমস্যার সম্মুখীন হতে হচ্ছে রিপোর্ট আর নিউজ